আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আছেন আমি সবাই আমি নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি মজার মজার খাওয়ানোর একটু রেসিপি আইছি তো সামনে তো রমজান আইতে আছে তো মুই ভাবলাম কি যদি মজার মজার খাওয়ানোর কিছু কিছু না বানাইয়া রাখি সময় বানাইতে কষ্ট হয়ে যাইবে তো এই জন্য আগে থেকে অল্প অল্প করে কিছু কিছু বানাই রাখি আমি বাজারে সত্যি টাশকি লেগে গেছি বাজারের এত দাম যে এখানে যদি আমি হাজার টা লইয় যান সোহেল পলকে সবটা শেষ হয়ে যাবে আর কমিয়ে দিয়ে শেষ হবে আপনি কইতেও পারবেন না তো যাই হোক আর বেশি কিছু নেই নেই শুধু দুইটা মুরগি নিয়ে আটা দিচ্ছ মুড়া দুইটা ঘরে লইয়া যাওয়ার পর কামের মাথায় সুন্দর করে কাটতে দিচ্ছে মাংসগুলার আলাদা করছি আর হাত কুটি কুটি আলাদা করছি এইখানে আবার আগের একটু মাংস বাইট করে ধুইছিলাম এই মাংসটা দিয়ে আজ কুম্বা দিয়ে রান্না করবো কুম্বা মানে কি বুঝলেন কুম্বা মানে ওই যে পেপে পেপে তো কুম্বা দিয়ে আজ মুড়া রান্না কুম্বা দিয়ে মুড়া রান্না কিন্তু খাইতে খারাপ লাগে না ব্যাপক ব্যাপক মজার লাগে হুম মজায় মজা যাই হোক কুম্বা মুড়া রান্নার রেসিপি দেওয়া লাগবে না ওইটা হচ্ছে আলু দিয়ে যেরকম করে রানতেন না এইরকম করেই আপনি কুম্বা দিয়ে মুড়া দিয়ে রানবেন তো কুম্বাটা একটু ভালো করে চাকচাক করে কাটবেন কুম্বার মাংস ভালো করে কষাইয়া তারপরে পানি দিলেই হইবে আর কুম্বা মাংস একসাথে কষাইলেই হইবে কুম্বাটা একটু মাংসটা নরম করে হালাই এটা তো সবাই আমরা জানি তো এই যে কষাইতে কষাইতে একদম কষাইয়া ভালো করে তারপরে পানি দিয়ে দিছি পরিমাণ মতো পানি

সমস্যা নাই আমি কিন্তু সবার লগে আসি ঠিক আছে কথা কইতে কইতে এখানে কিন্তু আমি মুরাডারে ভালো করে মশলা দিয়ে মাহাই লইসি তা মশলাগুলো আমি সবই দিছি যেগুলো দিয়ে ওই মশলা মাহাইয়ে রাখতে হয় মুরাহাটা বুঝে না ওই যে কি ভাজা ভাজা করে না ফেরাই ফেরাই কয় যে এই ভাজা ভাজা কর্ম তো ওই লগি সব মশলা দিয়ে ধুইয়ে দিছি এখন মশলাগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মরতে মরতে মাহাই ধুইবে আর যদি মরতে মরতে না মাহান তাহলে মাংসের মধ্যে তো মশলা ঢোকবে না আমার যা মনে হয় তো আমি আবার সয়া সজ দিছি হ্যাঁ সয়া সজ বেশ গ্যাসে ফেরা শেষ হইয়া কী কন বাজারে যা আমার শেষ হইলে তো কুচি কুচি বাই করে আনানো যায় না তাই মনে হয় যখন সেইটা শেষ হয় তো

আরে মা কত বুদ্ধি জানো তুই আসলেও আমি মনে হয় একটু বেশি বুদ্ধি জানি তাই যাই হোক এত বুদ্ধি থাকা কিন্তু ভালো না রাতির ঘুমাইতে গেলে বেশি কষ্ট হয়ে যায় চিন্তা ভাবনা চলে মাতার মধ্যে একটু কম কম বুদ্ধি থাকে ভালো কি করি দূর ভিড়ির মধ্যে খালি পাখি ক্যাসর মাংসের শব্দ আইয়ে পরে কি কর্মকানোরাঞ্চে তো নতুন এলিকে খালি দুইজনে কি গল্প করমসুর কুসুর মুসুর করতেই থাকে আর যার কারণে এই শব্দগুলো না বারবার বারবার দুধ দূর কি মধ্যে কি পান্তা পাতি কি এই পড়ছে রেসিপির মধ্যে অন্য একটা কথা তা কি কর দিলাম যাই হোক এই যে দেখেন মাংসের টুকরা গুলো আমি কয়েকটা আলাদা করছি আর ওই যে আগে মাং খাইছিলাম না মাংসগুলো হেগুলার মধ্যে আবার আর মাংস একসাথে আছে

চিকেন বল বানামো মুহার মাংস দিয়ে চিকেন বল বানামো আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই ফাঁকে আমি এক কথা একই আমার এই ভিডিওটা নতুন দেখতে আসেন যদি ভালো লাগে আমার ভিডিওটা তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে একটু বন্ধুদের লগে শেয়ার করে দিন আমার মধ্যে যেন দেখতে পারেন আর যারা আমার পুরানো বন্ধুরা আছেন তাগরে আমি কি বললে যে ধন্যবাদ দিমু তা তো কইতেই পাইনি আমি মুখে প্রকাশ করতেই পাই না আমার ভিতর থেকেই তাদের জন্য অন্যরকম একটা ভালোবাসা সব সময় কাজ করে তো যাই হোক এখানে আমি আলাদা করি আবার কি করছি যে একটু বেরেস্তা আসলে ফ্রিজের মধ্যে নামাইছে এই বেড়েস্তাটুকু আর একটু কাঁচা পেঁয়াজ আর দিছি কাঁচা

আর অন্য কিছু বলে নুন না হলে সবই শেষ নুন না হলে সব গুণ শেষ কথা দেখলে হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা আমার তো মনের কথা গেছে তো যাই হোক এখানে ওই কাঁচা মরিচের কাই আছে না কিন্তু দিয়ে দিছি ভালো করে লইছি আমি কিন্তু না থাকে বোঝেন না যে দাম বাজারের তা কি আর হালাইতে মনে না মানে মনে হয় যে কাছাই কাঁচাই সব কিছু লইয়ে লই আর হালাইতে গেলে বাস না লাগে তো যাই হোক এর মধ্যে কিন্তু আবার পানিও দেওয়া যাবে না পানি দিলে হবে একবারে লস লসছে কাদা কাদা পানি পানি হয়ে যাবে হ্যাঁ সে কি হবে যে গোল গোল গরম যাবে না শেষে আবার আর একটা ঝামেলা হয়ে যাবে আর ওই ঝামেলা করতে যাই যদি আমি বেকিং পাউডার বা অন্য সরি ঝামেলার লেগে যদি আমি এবার কন তারপরে আটা মাদা এগুলো আমার তাইলে আমার ওই চিকেনের যে গন্ধটা কি এটা কিন্তু মোটেও আবে না এক কাল বিস্তি লাগবে লিগে আমি পানি টান যাবে না বুঝছেন আমি এরা করবেন কি ওই কাইডা আছে না কাঁচামুড়ি যে আর পেঁয়াজের ওই কাইডা দিয়ে দেবেন আর ওই যে মশলা দিয়ে দেবেন এখানে একটু বিট লবণ দিয়ে দেবেন এই যে আমি একটু বিটলবন দিছি এই বিট লবণটা আনি আসলে এটু দিয়ে দিছি আমার একাল সব শেষ হয়ে যাইতে আছে বুঝি না খোদা তাল্লাহ কি যে কম মনের দুঃখের কথা কেটা বসবে এই দুঃখ হয় না এখানে মাংসের কিম লাগে আমি কিন্তু সব মশলা মাহাই লইতে আছি এখন ভালো করে আমা এক কালে যেন ওই কাইডা আর মাংস কি ভালো করে মিশা যায় তো একটু চেক করে দেখ ধরি লবণ নয় কি না আর মরিচ হয়েছে কি না না কিন্তু আমি ওই যে ই দিছিলাম কি জানি কয় কর্নফ্লাওয়ার দিছিলাম আর দিছি কর্নফ্লাওয়ার দিছি এখন কোন সময় না কর্নফেলার এখন দেয় কর্নফেলার দিছি পরে তো ওই মাহিতে মাহিতে লস লসে হয়ে গেছে বেশি হলে গিয়ে আমি কর্নফ্লা দিছিলাম আর একটু আমি চেক করছিলাম যে লবণটা হয়েছিল কিনা না লবণটা হয়েছে একালে পারফেক্ট নুন হয়েছে নুন হয়েছে সমস্যা নাই তো এইখানে আমি জাল টেস্ট করে দিয়েছিলাম জালটা একটু কম হয়ে গেছে যদিও বেমালা কাঁসাম দিয়েছিলাম কোনো জাল হয়নি তো আমি করছি কি আবার ওই শুকনামরিচগুলো আবার একটু ভালো করে বাঁচিয়ে লাইয়াছি ভালো করে বাঁচিয়ে কিছু শুকনাম মরিচ গুল আমি ওই ব্যালেন্ডারের বাড়িয়েছে না ওইর মধ্যে দিয়া বেলেন্স করে নিছি তা ওয়ের মধ্যে দিয়ে ভালো মতো গুড়া দিয়া এই মাংসের লাগে আমি মিশাইছিলাম এই না আলাদা একটা ওই গন্ধ ভাই আলাদা একটা গ্রাণ আসছে এই গ্রানের লেগে গেলে আরো বেশি ভালো লাগছে

গোল গোল রসি আয় এবার গোল হয়ে যায় গোল গোল হয় গোল গোল হয় এরম কিন্তু মিষ্টিও বানায় বুঝছেন মিষ্টি কিন্তু বানায় সুন্দর এরম গোল গোল করিয়া এইবার ওই রসের শিরা আসে না সরি এই চিনি শিরা আসে না এই চিনি শিরার মধ্যে কিন্তু ভিজা এরকম গোল গোল বানাইয়া চিনি শিরা টকবক টকবক করে ফোরে আর হেয়ের মধ্যে এই সানা এরকম গোল গোল করে বানাইয়া হইয়ার পরে দেয় আর কাল ফুটতেও ওরে সুন্দর ফুটছে চারদিক ছড়াই যায় দেখতে কি ভালো লাগে আমি একবার দেখছিলাম বুঝছেন তো দেখতে হেলি কি আমাকে কইলাম তো এই যে দেখেন আমি গোল গোল বানাইতে বানাইতে আমার আমার একটুখানি আমার প্লেটের বুঝিয়ে গেছে আমার প্লেটের এক পাশ তো আমি এই কটা আগে ট্রাই করবো ট্রাই করে দিই আর বানাই বাইলই বুঝছেন আর কটা এই পরে ট্রাই করব মানে এটাও দেখবেন না ওইদিকে পানি প্রায় ফুটে গেছে পানির মধ্যে দিতে হবে না তো এখন এই যে এই যে এই যে পানিটা আমি দিয়ে দিছি পানিটা পড়তে আসে তো এর মধ্যে আমি এখন কি করবো ওই বলল দিয়ে দেবো তা দিতে আসি খারাপ একটু খারাপ আগে খারান আইয়ালই বলি বুঝছে এই যে বলগুলো লইয়াছি বলগুলো এখন একটা করে দিয়ে দেবো সব পানির ভিতরে তবে দেওয়ানোর সময় একটু খেয়াল রাখতে হবে পানিটা যেন ফুটে আবার না সোয়ে না যায় এমনি তো আমার হাত পুটে গেছে আবার যদি এবার রাত পরে পড়ে কিন্তু হাতের মোটে সিঁড়ি থাকবে না বুঝছেন না আমার আবার নজর টজর লাগাইনি না হাতের উপরে এই যে কি সুন্দর ফুটে আছে দেখছেন ফোটার সময় না কালে সাদা হয়ে যায় বল আর কি সুন্দর টক টক করে ফুটে আছে ও আর একটা কথা কইতে তো ভুলিয়ে গেছিলাম এই বল যদি আমরা একটু বেশি পরিমাণে ফুটান তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে স্পঞ্জ করবে না বুঝছেন এই বল বেশি ফুটান যাবে না কোনো রকম একটু ফুটান্ত পানির মধ্যে দিয়ে আবার একটু উঠে হেলাই দেবে তো আমারটা প্রথমটা একটু ভুলই হয়ে গেছে আমার একটু সময় হয়ে গেছিলো আমার একটু দেরি হয়ে গেছিলো তো আমি পরে উড়াইয়ে দেখি আয়কালে শক্ত হয়ে গেছে এই এর পরের গুলা করছি কি আমি আমি একাল সুন্দর মতো আস্তে আস্তে ফুটাইছি মানে অল্প গরম পানিতে দিয়ে এবার আবার উঠে হেলাইছি লাগলো এর আর অতটা শক্ত হয়নি ঠিক আসলে তাই আবার আমি এগুলোকে শেয়ার করলাম কি লাগে আমরা যদি আবার না বোঝেন বেশি ফুটে হেলান হলে তো আবার মুশকিল হলে তো আবার শক্ত হয়ে যাবে কবি কেন শেষ আবার কবেন কি আফাই আমাকে কি শিখাইছে আল্লাহ রে থাক বাবা আগে থেকে কয়ে দিছি ভালো হয়েছে শেষে আবার দুর্নাম করবেন দুর্নামের শুনতে ভালো লাগে না সুনাম মতেই ভালো লাগে কাশি বিরিয়ানির মধ্যে খাসির রাই বেশি ভালো লাগে কাশি বিরিয়ানির মধ্যে কুত্তার সার গোস্ত দিলে ওরে আল্লাহ আবার কেমনি খাই না মানুষকে গো কি যে শুনিয়া ফেসবুক এইটা সেইটা এইটা আমার তো কাল মনে পড়লে আয় ও কথা ওই কথা কইয়ার পরিবেশটা নষ্ট করার দরকার নাই বুঝছেন এই যে ওই গেছে আমার বল দেখেন বল ওইগুলো একটু চাপে চেপে দেখতে আসি দেখেন ভালোই নরম হয়েছে মোটামুটি তো আমি আর বাকি ওই মাংসগুলো রয়ে গেছে না ওই কিমাগুলো রয়ে গেছে না সেগুলো দিয়ে আবার বলগুলো বানাই খেলাই আসলে আমার এখন খারাই খেলে বানাইতে বানাইতে মাজাটা শেষ হয়ে গেছে রে হেলে গিয়ে আমি এবার একটু বই লইছি বুঝছেন এবার করি ওইটা পাতাইয়া আর ওই তেলের বাড়ি গলো এইবার ভালো মতো বানাই দিতে আসি গোল গোল করিয়ে বানাই এবার যে ঢুকো ওই মাংস কিমাগুলো রয়ে গেছে না হে ঢুকে কাল প্লেটটা বসে যাই দেখবে না হ্যাঁ গুড়া গাড়ার আবার এই বেশি পছন্দ করে এগুলা খাইতে যাবো কি মজা লাগে এই বানানো দর্শিতা মাইত মাইয়া গাইয়ে বইয়ে রইছে কয় কি আমার এই টিফিনেও দিয়ে দেবা আমার এখন কয়টা বাইছে দেবা আবার আমার দেবে আমার সব সময় দেবা কিন্তু এইগুলো কারণ সব সময় খাইলে আবার মুরলার মাংস হলে আবার কষা হয়ে যাবে না সব সময় দেওয়া যাবে না তবে টিফিনে দুই একটা দেওয়া যায় কি করেন এরা মাইয়ে খালি কি কয়ে খালি মাইক খি কে আমত্তি বানাও ততরি ততরি বানাও মাইয়ে খালি পিসে খারাই খালি আবার আমার তারা আমি কেমন বানাম এই জন্য আমি আবার দ্রুত বানানো শুরু করে দিচ্ছি এ তা তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু আছে না এই আমার আর লাগে না এই মাংস বানি করতে করতে আমার সত্যি ধরে গেছে আমি আবার এতক্ষণ খারাই থাকতে পারি না আবার এতক্ষণ বইও থাকতে না আরেকটা কষ্ট লাগে মা গো মা এই যে অবশেষ হয়ে গেছে দেখছেন এককালে কাল আমার পেলেট গো ভরে গেছে কি সুন্দর লাগে দেখতে তাই না অনেক সুন্দর লাগে এখন দেখতে আর গোল হয়েছে মাসাল্লা ভালোই তারপরে এখন কি করছি এই বাকি যেগুলো আছে সেগুলো এই পানির মধ্যে দিয়ে অল্প অল্প দিয়ে তারপর উড়াই হেলাম উড়াইয়ে আবার বক্স এক ফিরে যেতে দিবো এই আবার ওই যখন ওই ওই আমার যখন কবি আমার নামাই দিবো আর ওই রমজানের কয়টা থাকে আমি তো উদ্দেশ্য করি বানাই আবার যদি শেষ হয়ে যায় আবার বেশি তারপর উড়ে হেলাম যেহেতু আগে বেশি ফুটে হেলাইছে সেই জন্য কি হয়েছে শক্ত হয়ে গেছে এখন তো আরবি না একটু কোনো রম লারা সারা দিয়ে তারপর উড়ে হেলাই তবে উড়াইতে আসি আর উড়ানোর সময় না দেখতে কি সুন্দর দেহে কালারটা কি সুন্দর হয়েছে আবার ওই মাঝে মাঝে কি করছি ওই হুগনা মরিচ দিছি না হুগনা মরিচের রঙটা আবার লাল না এই লালটা দেখে ফুটকুড়ি ফুটকুড়ি দেয় লাল তাই এই দেখতে তো আর ভালো লাগতে আছে মনে হয় কি আমি বাজারে কোনো কিনে এনে ধুয়ে দিছি এরম লাগে আর এই যে আমি কয়টা বাজলাম কইলাম না যে মাই খাইতে চাইছে হেলগি আবার কয়টা ভাজছি তা কালার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর খাইতে যে কি মজা হইবে না খাইলে তো বিশ্বাসই করা যায় না যে এত মজা আমি একটা বানাই দেখেন বুঝছেন বানাই খাই দেখেন না এলে আবার বুঝতে পারবেন না কেমন বানাইছে আ ভাই তো যাই হোক এই যে বানানো হয়ে গেছে এবার আমি একটা শুরু করে রাখি দিচ্ছি যে তেলগুলাটি শুতে শুষছে না হেলি গিয়া তো এই যে কি সুন্দর দেখায় দেখছেন আমি আবার দর্শি মাই আবার একটু আমার কয় কি যে আমি একটু ছবি করি আর ক্যামেরা করে দিই সরি সরি ভিডিও করে দিই এই যে ভিডিও করে দেখছেন দেখছেন কি সুন্দর দেখায় অনেক সুন্দর দেখায় না কালারটা আর দেখতে ভালোই লাগে তো যাই হোক আহারা ভাই আর তো অনেকক্ষণ আমি কথা কইছি অনেকক্ষণ ধরে বকর বকর করছি আর কিছু কম না এবার শেষ করবো কিন্তু এই ভিডিওটা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ রহমতে আগামী দিনগুলোতে আবার কথা হবে আমি আসসালামু আসসালামাইকুম